সুপ্রিয় দর্শক, চলছে শীতের মরশুম। আর এই মরশুমে এক বিশেষ সবজি হচ্ছে টমেটো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু টমেটো চারা লাগিয়েছি এখানে, বেশ ভালোই বেড়েছে টমেটো চারাগুলো, ফুলও এসে গেছে আপনারা দেখছেন। আর এই সময় চাই বিশেষ পরিচর্যা, সঠিকভাবে পরিচর্যা করতে পারলে গাছ যেমন সুন্দরভাবে বেড়ে উঠবে তেমনি এর ফলনও দ্বিগুণ হবে। দেখছেন গাছগুলো সঠিক রকম পরিচর্যা করে ফলন কিভাবে বৃদ্ধি করা যায় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। আপনারা পুরোপুরি ভিডিওটার দিকে খেয়াল রাখবেন। প্রত্যেকটা গাছে কিন্তু ফুল হয়ে গেছে, দেখুন খুব সুন্দর, সাইজটা খুব ভালো হয়েছে। সঠিকভাবে পরিচর্যা করলে ফলন যেমন দ্বিগুণ হবে সেরকমভাবেই টমেটোর সাইজ হবে কিন্তু খুব বড় ধরনের। দেখুন এই গাছে ফুল হয়েছে, গাছগুলো সব মাটিতে শুয়ে পড়েছে, এগুলোকে কোনো লাঠি পুঁতে লাঠির সঙ্গে শক্তভাবে বেঁধে সোজাভাবে দাঁড় করে রাখতে হবে যাতে আলো বাতাস সব জায়গায় পৌঁছাতে পারে। শীতকালে যে কোনো রান্নায় টমেটো ছাড়া কিন্তু ভাবা যায় না। আর বাড়ির আশেপাশে বা ছাদে যদি আমরা 10 থেকে 15টা চারা গাছ লাগাতে পারি এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু বাজার থেকে আমাদের টমেটো কেনা থেকে বিরত থাকলে হবে, বাজার থেকে কোনো টমেটো আমাদের কিনতে হবে না। পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে টমেটো গাছের সঠিক পরিচর্যা করে ফলন বৃদ্ধি করা যায় এবং ফলের সাইজ কিভাবে বড় করা যায় সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের ছাদে টমেটো গাছ লাগিয়েছি যেগুলোতে খুব সুন্দর ফুল এসেছে এবং দেখুন কিছু ফল হয়ে চলে এসছে। এই সময়টাতেই কিন্তু বিশেষ পরিচর্যা করতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেড়ে উঠছে মাটিটা, দেখুন কত সুন্দর ঝুরঝুরে মাটি, খাবার দিতে হবে, কিছু গোবর সার, সর্ষে খোল বা নিম খোল, তার সঙ্গে যদি কিছু চুন মিশিয়ে দেওয়া যায়, চুনের সঙ্গে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আর ক্যালসিয়াম টমেটো গাছ খুব পছন্দ করে। আমরা এই ভিডিওতে সব কিছুই আজকে বলবো, সব কিছু দেখাবো কীভাবে সঠিকভাবে আমরা টমেটো গাছের যত্ন নিতে পারি এবং যত্ন নেওয়ার ফলে ফলনটা খুব দ্বিগুণ হয়ে যাবে, একদম ফলের সাইজটা খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি না, কিন্তু অল্প কয়েকটা চারা গাছ লাগিয়েছি যা দিয়ে আমাদের এই পুরো মরশুমে বাড়ির টমেটোই আমরা খেতে পারবো। আপনারাও যদি বাড়িতে এরকম এই সিমেন্টের বস্তা আছে, সিমেন্টের বস্তার মধ্যে যদি সঠিক সময় 8-10টা গাছ লাগিয়ে দেন এবং সঠিকভাবে যত্ন নেন তাহলে কিন্তু বাজার থেকে টমেটো আপনাকে কিনতে হবে না। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, এরকম একটা লাঠি পুঁতে দিয়ে, শক্তভাবে পুঁতে দিয়ে সেটার সঙ্গে টমেটো গাছটাকে ভালোভাবে বেঁধে দিতে হবে। দেখুন আমি কীভাবে বেঁধে দিচ্ছি, এতে করে গাছের সব জায়গায় কিন্তু আলো বাতাস পড়বে, ফলে
পরাগ মিলনটা, পরাগ সংযোগটা খুব ভালোভাবে হবে। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছ এবং খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছি শক্তভাবে, যাতে করে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে আলো বাতাসটা সব জায়গায় পৌঁছাবে এবং সেক্ষেত্রে পরাগ মিলনটা ভালোভাবে ঘটবে এবং বেশি পরিমাণে ফুল ও ফল হবে। এবারে যেটাতে বিশেষভাবে নজর দিতে হবে আমাদের, সেটা হচ্ছে গোড়া থেকে মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত যে ডালপালাগুলো আছে সেটাকে কেটে একেবারে বাদ দিয়ে দিতে হবে। এই দেখুন আমি কেটে দিচ্ছি এবং মরা যে পাতাগুলো আছে সেগুলো পুরোপুরি একদম বাদ দিতে হবে। দেখুন এটাতে ফুল এসেছিল, কিন্তু যেহেতু নিচের দিকে আছে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই ফুল এসলেও এটাতে ফল ভালো হবে না, যদিও হয়তো সাইজ ভালো হবে না, কারণ এই গোড়া থেকে কিন্তু রক পোকাগুলো উপরে ওঠে। সেই কারণে আমাদের একদম নিচ থেকে নিচটা পরিষ্কার রাখতে হবে, মোটামুটি 5 ইঞ্চি মতো, 5 থেকে 6 ইঞ্চি। একদম কেটে পরিষ্কার করে দিচ্ছি। এই যে নিচটা পরিষ্কার থাকবে। নিচের দিকে এইভাবে 5 থেকে 6 ইঞ্চি যদি পরিষ্কার রাখা যায় তাহলে রক পোকার হাত থেকে চারাগাছ রক্ষা পায় এবং ফলন ভালো হয়। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের এই যে ডাল আর কাণ্ডর মাঝখানে একটা শাখা বেরিয়ে আসছে যেটাকে আমরা কাক্ষিক মুকুল বলি। এই যে এখানে ফুলও এসেছে, আপনারা ভালো করে দেখুন ফুল এসেছে, কিন্তু এই ফুল থেকে কিন্তু ফলন ভালো হবে না, সে কারণে এটাকে কিন্তু আমাদের বাদ দিতে হবে। এই দেখুন আমি একদম কেটে দিচ্ছি, দেখুন ফুল এসেছিল কিন্তু আমি এটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এটাতে ফলন ভালো হয় না। এটা তার থেকে বেশি গাছের যে সার খাবার সেটা কিন্তু বেশি পরিমাণে খেয়ে নেয়, ফলে ফলন কিন্তু ভালো হয় না। এই এই ধরনের যে শাখাগুলো আছে এটাকে এদেরকে আমাদের কেটে একদম বাদ দিতে হবে। এখানে একটা দেখুন, এই যে এখানে একটা আছে আমি কেটে বাদ দিচ্ছি, এটাকে আমাদের বাদ দিতে হবে। এই এই ধরনের কাটিং করলে ফলন কিন্তু ভালো হবে। দেখুন এটাতে আমাদের টমেটো বড় হয়ে গেছে, খুব সুন্দর টমেটো সাইজ হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। নিচের দিক তো এখানে পরিষ্কার করতে হবে, এই কাকি মুখগুলো পরিষ্কার করতে হবে। আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি যাতে রক পোকার হাত থেকে গাছটা মুক্তি পায়, কোনো সমস্যা যাতে না হয়। ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু কেটে দিচ্ছি। একদম জঙ্গল হয়ে গেছে প্রচুর পরিমাণে, সেটাকে একদম পরিষ্কার করতে হবে, নিচেরটা একদম পরিষ্কার রাখতে হবে। এবং আমি যে বললাম কাক্ষিক মুকুল যেটা সেটাকে কেটে বাদ দিতে হবে, এই যেখানে একটা আছে বাদ দিয়ে দিলাম। এখানে দেখুন একটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো কাজে আসবে না, হয়তো এটা গাছের খাবারটা খেয়ে ফেলবে, এটা বাদ। পরিষ্কার রাখতে হবে, এখানেও খেয়াল করুন একই রকমভাবে। এই যে পরিষ্কার রাখতে হবে, দেখতে পাচ্ছেন কি জঙ্গল হয়ে আছে, একদম জঙ্গল। এটা পরিষ্কার করে দিচ্ছি আমি, একদম নিচের দিকে একদম পরিষ্কার রাখছি যাতে রক পোকার হাত থেকে গাছগুলো রক্ষা পায়, কোনো রক পোকা যাতে আক্রমণ না করতে পারে, সম্ভাবনাটা কমে যায়। এই যে এখানে দেখুন কাক্ষি মুকুল একটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, এই যে এটা মরা পাতাগুলো বাদ দিতে হবে, মরা পাতা অযথা এগুলো রেখে লাভ নেই, এতে গাছের ক্ষতি হবে, উপকার কিছু হবে না।
প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল এসছে। এবারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এর তুলি, রং করা তুলি, তুলি দিয়ে একটা ফুলের গর্ভকোষ চক্র স্পর্শ করে অন্য ফুলে লাগিয়ে দেওয়া এইভাবে করে। এতে করে পরাগ রেণুটা অন্য ফুলে ট্রান্সফার হয়ে যাবে এবং পরাগ সংযোগ ঘটে, ফলন বৃদ্ধি হয়। দেখুন এইভাবে এইভাবে করতে হবে। আরেকটা কাজ আপনারা করতে পারেন যে পরাগ সংযোগ ঘটে সাধারণত মৌমাছি প্রজাপতি এসব এদের আকৃষ্ট করার জন্য আপনারা কোনো রঙিন ফুল যদি কাছাকাছি রাখেন, এইভাবে আমি রেখে দিলাম, তাহলে এই রঙিন ফুলের আকর্ষণে প্রজাপতি মৌমাছি এরা এখানে আসবে আর টমেটোর পরাগ সংযোগ করতে সাহায্য করবে। এভাবে রেখে দিতে পারেন কাছাকাছি। এবারে আসি খাবার কী দেবেন। গাছের বয়স যখন এক মাস মতো হবে ফুল আসবে গাছে, তখন কিন্তু নিয়মিত এক সপ্তাহ পর পর এবং গোবর সার, এই যে গোবর সার, এই গোবর সার খানিকটা করে দেবেন। তার সঙ্গে আমাদের সর্ষে খোল, সর্ষে খোল এক চামচ করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই সর্ষে খোল যদি সম্ভব হয় চুন দেবেন, চুন, আমরা যে চুন পানে পানে খাই, পানির সঙ্গে খাই, সেই চুনটা দিলে গাছের যে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ হয়। কারণ চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফলে পারলে চুন দেবেন। আমার কাছে এই মুহূর্তে নেই, সামনের সপ্তাহে আমি অবশ্যই দেবো চুন। এভাবে গোবর সারের সঙ্গে সর্ষে খোল মিশিয়ে আপনারা একবারে ব্যবহার করতে পারেন, তারপর এর মধ্যে নিয়মিত জল দেবেন সকাল সন্ধ্যা। এভাবে আপনারা যদি করেন টমেটো ফলন যেরকম আমাদের বৃদ্ধি পাবে আর সেই সঙ্গে ফলনের ফলের যে সাইজ সেটা অবশ্যই বড় হবে। ধন্যবাদ সবাইকে।